হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। স্যাটারডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ফার্মার্স মার্কেটে। লাস্ট স্যাটারডেতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে গাড়িটাতে প্রবলেম হচ্ছিল, তাই আর যেতে পারিনি। তাই আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। আগের স্যাটারডে তো ব্রেকফাস্ট না খেয়েই বেরিয়েছিলাম, সেই তারপরে গাড়ি ঠিক করে ব্রেকফাস্ট খেতে খেতে 11:30 বেজে গেছিলো। তাই ভাবলাম না, আজকে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে বাড়ি থেকে বেরোবো। এই ফার্মার্স মার্কেটটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্স। এটা হলো কানাডার মধ্যে লার্জেস্ট ফার্মার্স মার্কেট। সামারের সময় যদি স্যাটারডে সকালবেলাতে সেরকম কোনো কাজ না থাকে, কোথাও ঘুরতে না যাই, তাহলে আমরা এই ফার্মার্স মার্কেটে চলে আসি। চারিদিকে এত কালার না, ফার্মার্স মার্কেটে বেশ কিছুক্ষণ ঘুরলে পরেই মনটা বেশ ভালো হয়ে যায়। সকাল 7টার সময় মার্কেটটা ওপেন হয়েছে, এখন অলমোস্ট 11টা বাজে, এখনও অবধি মার্কেটের মধ্যে অসম্ভব ভিড় রয়েছে। আজকে আমাদের পুরো মার্কেটটা ঘোরা হবে না, হাতে বেশি সময় নেই। আজকে বেশ কয়েকটা টুকটাক জিনিস কিনবো বলেই এসেছি, তার মধ্যে একটা হচ্ছে পুঁই শাক গাছ। কানাডাতে বছরের বেশিরভাগ সময়তেও শীতকাল থাকে, তাই খুব একটা বেশি বাইরে লোকজন দেখা যায় না, কিন্তু এই সামার টাইমটাতে কোনো ফেয়ার হোক বা এরকম কোনো যদি ওপেন মার্কেট থাকে, প্রচুর প্রচুর লোক দেখতে পাওয়া যায়, তখন বেশ ভালো লাগে। গত বছর যে দোকানটা থেকে গাছের চারা কিনেছিলাম, সেই দোকানটা খুঁজে খুঁজে পেলাম। প্রত্যেকবার ওই একই জায়গাতে ওরা বসে না, ফার্মার্স মার্কেট ওপেন মার্কেট তো একটু জায়গা টায়গাগুলো চেঞ্জ হয়। যাওয়ার সাথে সাথেই আমাদের হাতে এটা ধরিয়ে দিল, বলল যা যা গাছ কিনবে এর মধ্যে নিয়ে এসো, বিল করে দেবো। আর বলল যে 4 রকমের গাছ যে কোনো কম্বিনেশনে আমরা কিনতে পারি, $10 দিতে হবে। পুঁই শাক গাছ পেয়ে গেছি, নিয়ে নিলাম, একটা আমাদের জন্য নিলাম আর একটা আমাদের বন্ধুর জন্য নিলাম। ও আমাকে অনেক দিন আগেই বলে রেখেছিল যে পুঁই শাক গাছ যদি পাও তাহলে আমাদের জন্য নিয়ে রেখো একটা। একটা ট্রের মধ্যে 2খানা পুঁই শাক গাছ আছে, ভালোই হলো, দুটো গাছ নিয়ে গিয়েই লাগিয়ে দেবো। একটু লঙ্কা গাছও নেওয়ার ইচ্ছে আছে। আমরা খুঁজছিলাম, আমাদের দেখে বললো ইন্ডিয়ান লঙ্কা খুব ঝাল হবে এগুলো, তোমরা এগুলোই নিতে পারো। 3টে গাছ নেওয়া হয়ে গেছে, এবার আরও একটা নিতে হবে। তো সবাই মিলে ঠিক করলাম যে এবার একটা অন্যরকম কিছু গাছ নিই যেটা আগে কখনো লাগাইনি। এই ক্যান্টিলোপ গাছটা দেখতে পেলাম, ভাবলাম তাহলে এই গাছের চারাই একটা নিয়ে নিই। ক্যান্টিলোপ হচ্ছে ওই ওয়াটারমেলানের মতনই, ওই মেলান গ্রুপেরই, একটু অন্যরকম খেতে হয়। লঙ্কা গাছের যে ট্রেটা নিলাম, ওটার মধ্যে আবার 4টে লঙ্কা গাছের চারা আছে, আর লঙ্কাগুলো কেমন দেখতে হবে সেটার একটা ছবিও দেওয়া আছে। একদম লাল লাল ঝাল লঙ্কা হবে, লেখাও আছে ওখানে হট চিলি। ফার্মার্স মার্কেটে এলে সাথে করে একটুখানি ক্যাশ নিয়ে আসতে হয়, আজকেও আমরা নিয়েই এসেছি, তাই আমরা $10টা ক্যাশেই পেমেন্ট করে দিলাম। এই গাছগুলোকে আর এরকমভাবে ফার্মার্স মার্কেটে নিয়ে ঘোরাঘুরি করবো না, পার্কিংটা তো কাছেই পেয়েছি, তাই ভাবছি এগুলো আবার সব গিয়ে গাড়িতে রেখে এসে তারপরে ফার্মার্স মার্কেটটা ঘোরাঘুরি করব। এখানে কত রকমের অ্যাপেল সাজিয়ে রেখেছে, আর তার ঠিক পাশেই রয়েছে আবার একটা খুব সুন্দর ফুলের দোকান। এই ফুলের দোকান থেকে লক্ষ্মী পুজোর সময় ফুল নিয়ে গিয়েছিলাম, আর এই শপটার সামনে এত ভিড় দেখে ভাবলাম যাই গিয়ে দেখে আসি একটু কি পাওয়া যাচ্ছে এখানে। খুব বড় বড় করে দুটো মুরগির ছবি দেওয়া ছিল, গিয়ে দেখলাম অনেক রকমের ডিম পাওয়া যাচ্ছে, হাঁসের ডিম পাওয়া যাচ্ছে, কোয়েল পাখির ডিম পাওয়া যাচ্ছে, তারপরে আবার ডাবল ডিমের কুসুমালা ডিমও পাওয়া যাচ্ছে। এবার আমরা ভাবতে বসেছি যে কোন ডিমটা নেওয়া যায়। অনেক ভেবে টেবে ঠিক করলাম এই ডাবল কুসুমের যে ডিমটা আছে সেটা আজকে নিয়ে যাই, এরপরে আর একদিন এসে হাঁসের ডিম নিয়ে যাব। আমরা একটা বাজারের ব্যাগও নিয়ে এসেছি সাথে করে, ডিমটা এখন ওর মধ্যেই রাখবো, কিন্তু আবি বলছে ও হাতে করে নিয়েই নাকি ঘুরতে পারবে। শুধু খাবার দাবারই নয়, এখানে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়, কিছু হ্যান্ডমেড সুন্দর সুন্দর জুয়েলারি, এমনকি জামা কাপড়ের দোকানও আছে। আমাদের বাড়ির সামনেটাতে ওই হোম লেখা যে ফ্রেমটা, তারপর বাড়ির ভেতরেও বেশ কয়েকটা ফ্রেম আছে, সেগুলো সব এই ফার্মার্স মার্কেট থেকেই নেওয়া। আর এগুলো যদি আমাদের কোনো কিছু পছন্দ হয় আর যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে বলে রাখলে পরে আবার 1-2 সপ্তাহ পরে এসে এখান থেকে নিয়ে যাওয়া যায়। ঘড়িগুলো কি সুন্দর দেখছিলাম, ওরা বলছিল যে আমরা যদি আমাদের ওয়ালে ঠিকঠাক কত কীরকম সাইজে ফিট করবে বলে দিই, তাহলে পরে ওরা বানিয়ে দিতে পারবে যে কোনো ডিজাইনের ওপরেই। এই নাইফটা কাঠের, কিন্তু এটা দিয়ে না ভেজিটেবল কাট করা যাবে বলছে।
আর একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা স্ট্রবেরি, ব্লুবেরি, অনেক রকম ফ্রুটসের দোকান, খুব কালারফুল। আর এই শপে প্রত্যেক বছরই একজন খুব কিউট লেডি থাকেন, ওই রকম একটা স্ট্রবেরি কস্টিউম পরে থাকে, একটা স্ট্রবেরি সানগ্লাস আর তার সাথে একটা স্ট্রবেরি হ্যান্ডব্যাগ। লাস্ট ইয়ারেও দেখেছিলাম, তাই মনে আছে। আর আমাদের একটুখানি ব্লুবেরি আর একটু চেরি নিতে হবে, তাই একটু নিয়ে নিলাম। এখানে লাইন দিয়ে আরও বেশ কয়েকটা দোকানেও এরকম বিভিন্ন রকমের বেরিস পাওয়া যাচ্ছে। পেঁয়াজ সুদ্ধই একদম ফ্রেশ পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে এখানে। আর এই দূর থেকে এই দোকানটাতে আমি ভেবেছিলাম হয়তো কচু শাক বা কচু পাতা পাওয়া যাচ্ছে, কাছে এসে দেখলাম না, এটা সেটা নয়, অন্য কি একটা যেন নাম। এবার আমরা ঘুরতে ঘুরতে আরও একটা পরিচিত দোকান প্রত্যেকবারই আসি, সেটা হলো এই ব্রেডের দোকানটা। সেখানে চলে এসেছি, ব্রেড একটু কিছু নিতে হবে আমাদের। এখানে না একদম ফ্রেশ ব্রেড পাওয়া যায়, তো আমরা একটু বেগেল নিলাম আর তার সাথে একটুখানি একটা হুইট ব্রেডও নিয়ে নিলাম। আবি এখানে একটা খেলার জিনিস পেয়েছে, এবার দেখেই সেটাকে খেলতে শুরু করে দিয়েছে। দোকানপাট অনেক ঘোরাঘুরির পর আমাদের মনে হলো যেদিকটাতে খাবারের অনেক দোকান আছে সেদিকটা একটু ঘুরে নেব। ওই যে ফার্মাস মার্কেট লেখা যে বিল্ডিংটা রয়েছে রেড কালারে, ওরকম দুটো বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিংগুলোতে সারা বছরই দোকানগুলো ওপেন থাকে, তবে সপ্তাহে দুদিন। আর এটা হচ্ছে হানির দোকান, এখান থেকেই আবির জন্য হানি কিনে নিয়ে যাই। এখনও শেষ হয়নি, তাই আর নিলাম না। বেশ অনেকক্ষণ ধরে এই একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এবার কাছে এসে দেখতে পেলাম। যদিও নাম জানি না ইনস্ট্রুমেন্টের, কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মিউজিক শুনতে ভালোই লাগছিল। আবিরও ইচ্ছে প্রকাশ করলো যে এখন একটু এখানে মিউজিক শুনবে। দূর থেকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম ফার্মাস মার্কেটের, এখন সেটার ভেতরেই যাব। ওখানেও বেশ কয়েকটা শপ আছে, সেখান থেকে একটু টুকটাক কেনাকাটা করব। এখানে একটা শপে খুব ভালো চিপস পাওয়া যায়, অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। এই যে দোকানটার নাম হচ্ছে চিপারি, লাইন দিয়ে দাঁড়িয়ে তবে চিপস পাওয়া যায়, তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। অনেক রকম ভ্যারাইটি আছে, প্রত্যেকবারই এসে এক একটা অন্যরকম কিছু ট্রাই করি। আজকে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে অল ড্রেসড, ভালোই হবে খেতে। ওখানে একটা করে ট্রাই করতে দেয়, তো একটা ট্রাই করে দেখলাম যে টেস্টটা ভালোই। আর এই যে এত এত রকমের ভ্যারাইটি আছে, ন্যাচোসও পাওয়া যায় এখানে। একটা শপ আছে এখানে খুব ভালো চিকেন সসেজ পাওয়া যায়, কিন্তু দেখলাম আজকে সব শেষ হয়ে গেছে, একটু দেরি করে এসেছি তো আজকে সেই জন্য। ওই বিল্ডিংটা থেকে বেরিয়ে এসেই পাশেই একটা এরকম ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যায়, প্রত্যেকবার এসে এখান থেকে আমরা অরেঞ্জ জুস খাবই। একদম সামনেই অরেঞ্জ জুস বানিয়ে তারপরে দিচ্ছে, ওই নিউ মার্কেটের সামনের দোকানগুলোতে যেরকম পাওয়া যায় অনেকটা সেরকম মনে হয়। আমরা দু গ্লাস অরেঞ্জ জুস নিয়ে নিলাম, কিন্তু অ্যাবিবাবু অরেঞ্জ জুস খাবে না, ও খাবে পপসিকল, তার জন্য ওর জন্য একটা পপসিকল নিয়েছি। ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেল, অলমোস্ট 12টা বাজছে এখন। এই শপটাতে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আলু পেঁয়াজ সমস্ত রকম ছোট ছোট ঝুড়ির মধ্যে করে রেখে দিয়েছে। সারা বছর তো আমরা ওই খোসা ছাড়ানো ফ্রোজেন মটরশুঁটিই খাই, এই সময়টা এলে এরকম খোসা শুদ্ধ মটরশুঁটি পাওয়া যায়। আবি ওই অরেঞ্জ পপসিকলটা খেয়ে জিজ্ঞেস করছে যে ওর টাংটা অরেঞ্জ হয়ে গেছে কিনা। আমাকে বলছে টাংটা যদি অরেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ফুড কালার মেশানো ছিল, কিন্তু দেখলাম সত্যি সত্যিই ওর টাংটা অরেঞ্জ হয়নি। আমরা মোটামুটি একটা পার্ট ঘুরেছি, পুরো ফার্মাস মার্কেটটা ঘুরতে আরও প্রচুর সময় লাগে, আবার আসবো একদিন। এই যে আবি যেমন বলছে খাবার দাবার চারিদিকে সবাই খাচ্ছে, বলছি এখানেই লাঞ্চ করতে পারি, আমরা বললাম না না আজকে তো লাঞ্চ করবো না, বাড়িতে গিয়ে লাঞ্চ করবো একদিন। আর আমরা হেভি ব্রেকফাস্ট করেই এসেছি আজকে, আগের সপ্তাহে ওরকম হয়েছে না, সেই জন্য খাবার দাবারের অসুবিধা হয়েছে, তো সেজন্য ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো আমি আমি গাছগুলো হাতে নিয়ে বসবো। আবি ওই পপসিকালটা খেয়েছে, ওটা সারা হাত মেখেছে, চিটচিট করছে, আর হাত ধুয়ে তারপরে গাড়িতে ওঠাচ্ছে, আর আমি এটা গাড়িতে সামনে নিয়েই বসবো, এদিক ওদিক হলে আবার গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। দুপুরবেলায় বাড়ি ফিরে এসে একটু ঝটপট করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে এসেছি।
অ্যাবির পিয়ানো টিচার আজকে একটা মাস্টার ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে ওই ওয়ার্কশপ টাইপের। অ্যাবির যে পিয়ানো স্কুল আছে সেটা একটা মিউজিক স্কুল, পরের উইকে ওই স্কুল থেকেই আবার এখানে পিয়ানো কনসার্ট আছে, তখনও আবার আসবো। এই রাস্তাটা ক্রস করলে পরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়েই যাব এখন আমরা। অ্যাবি এখন যে টিচারের কাছে পিয়ানো শিখছে খুব বেশি দিন নয়, মাত্র ওই এক দু মাসের মতনই শিখছে, এর আগে অন্য একজন টিচারের কাছে শিখত। টিচার ভীষণই ভালো শেখায় পিয়ানো, আর বেশ চাপেই রাখে, অনেক হোমওয়ার্ক টোমওয়ার্কও দেয় বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এই যেমন আজকে ওনার ওয়ার্কশপ ক্লাসটাতে সব স্টুডেন্টদের আজকে ডেকেছে, তারা সবাই মিলে এসে এখানে পিয়ানো বাজাবে, তারপরে যা যা ভুল ত্রুটি আছে উনি সব সেগুলো বলে দেবেন। অ্যাবি বাড়িতে প্রচুর কথা বলে, কিন্তু স্টেজ পারফরমেন্সের ব্যাপারে প্রচণ্ড শাই, মানে স্টেজে না উঠতে পারলেই ভালো, আমাকে কতবার জিজ্ঞেস করবে আমাকে কি যেতেই হবে, পারফর্ম করতেই হবে। আর টিচারও সেটা বুঝতে পেরেছেন, সেজন্যই অ্যাবিকে খুব মজা করে করেই শেখাচ্ছেন। অ্যাবি তো ওখানে বসে শিখছে, যা বলছে তাই করার চেষ্টা করছে, কিন্তু ও মনে মনে কি ভাবছে আমি বুঝতে পারছি, ভাবছে কতক্ষণে ওখান থেকে এসে মার পাশে এসে বসবো আমি। বাড়ি চলে এসেছি অ্যাবির পিয়ানোর মাস্টার ক্লাস থেকে, তারপরে এখন এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাবি এন্ড মামাস বেকিং সেশন। ওয়েলকাম টু অ্যাবি এন্ড মামাস বেকিং সেশন। বেকিং করব, বেকিং এর তো অ্যাবি মানে আমার থেকেও বেশি ইন্টারেস্টেড আর কি। তো সব নিয়ে এসেছি, কিছুই না, ওই বিস্কিটের প্যাকেটটা কিনে এনেছিলাম, এখন ওই বিস্কিট বানাবো, ওই মিক্স দিয়ে চিজ দিয়ে সবকিছু দিয়ে। আর ওই ফার্মাস মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম চিপস, এই চিপসটা খুব ভালো খেতে, যতবার যাই ততবারই নিয়ে আসি। আর চিপসটা খা, খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা আজকে আমাদের সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি, যা লেফট ওভার ছিল তাই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর একটুখানি ডিম বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই ডাবল ডিম এনেছি সেটা না, ডাবল কুসুমওয়ালা ডিম এনেছি সেটা দিয়ে না, এমনি নরমাল ডিম সেদ্ধ আমি সকালে করেছিলাম সেটা একটুখানি ঝোল করেছি। বাবা অ্যাবি তুই এমন করে বলছিস মনে হচ্ছে আমি উট পাখির ডিম। পাখি মানে? উট পাখি মানে কি গো? এমু, অস্ট্রিচ। অস্ট্রিচ অস্ট্রিচ অস্ট্রিচের ডিম এত বড় হয়, তুই যেরকম করে দেখাচ্ছিস ডাবল ডিমে, ডাবল ডিমের সাইজটা ডিম অনেক বড়। এনে এটা ধর, সিজার স্কুপ করবো, দশটা বিস্কিট হবে, সেই জন্য সেরকম করে করতে হবে। এটা শুরু করে দে, এই যে ডিমের প্যাকেটটা, ডিমটাকে দেখাই। হ্যাঁ, হাঁসের ডিম তো নিয়ে আসলাম না, হাঁসের ডিম এর পরের বার নিয়ে আসবো কি। এই যে ডিমগুলো যথেষ্টই বড়, এই যে অনেকটা বড় ডাবল ডিম। এবার আজকে আর সেটা খাওয়া হয়নি, কালকে খাবো, কালকে বা পরশু দিনকে বানাবো কিছু একটা। এক কারি খেতেই ভালো লাগবে, কুসুম গুলোকে তাহলে বোঝা যাবে। অমলেট? হ্যাঁ অমলেটও করে দিতে পারি। হ্যাঁ এক কারি, এক কারি। আমি একটা ইয়ক শেষ করলাম, আর একটা ইয়ক। তুই এটা খাচ্ছিস আর এটা একসাথে কত টোকার হবে না, হাতটা দিয়ে আয়। কার ওটা স্পাইসি আর চোখে মুখে লেগে গেলে পরে লাগবে, ওটার মধ্যে বিভিন্ন রকমের স্পাইস রয়েছে। কি হয়েছে বাবা, ওকে ছাড়া করা যাবে না। আরে প্যাকেটটা তো কেটে নিই, তুই তাড়াতাড়ি আয়। আমি দেখছি তুমি প্যাকেটটা কাটছো, তারপরে কিচ্ছু করবে না, কিছু করার নেই। তারপরে দেখ এটা আমাদের খুব ইজি, এটা একটা, এটা মিক্সটার মধ্যে সব কিছু দেওয়াই থাকে, লাস্টে আর একটা হার্ব মিক্স দিয়ে দিয়েছে, ওটা দিয়ে বাটার দিয়ে ওপরে ব্রাশ। মামা কিছু করো না, এনে এনে ঢেলে দে, হাত ধুয়ে হাত ধুয়ে দে। চা বানানো হয়েছে, চা খাবো, চায়ের সাথে আর এটা খাওয়া যাবে না, এটার জন্য তাহলে আমার একটু ওয়েট করতে হবে। এনে জল, এনে এটা ঢেলে দে তাড়াতাড়ি, খুব বেশি মিক্সও করতে হয় না, বিস্কিট তো আমি করব। হ্যাঁ আচ্ছা, না না প্লিজ।
গাছপালা কিছু নিয়ে এসেছি, সেগুলো একটু লাগানো হবে। হ্যাঁ এই দেখ হয়েও গেছে। ফার্মার্স মার্কেট থেকে যেদিন আসো সেদিন আমাদের ওই রকম অনেক কিছু, এটা তো অনেকদিন আগে কেনা, ফার্মার্স মার্কেট থেকে আসলে এই চিপস, তারপর ব্রাউনি এনেছি, ব্রাউনি এগুলো সব রয়েছে। তারপরও অ্যাবি না না তুমি আমাকে বলেছো বিস্কিটটা বানিয়ে দেবে, আমি ঠিক আছে বানানোর আগেই বলছি ইয়ামি ইয়ামি। আমি একটা স্কুপ দেবো। হ্যাঁ দিদি, না আমি পাঁচটা স্কুপ দেবো, তুমি পাঁচটা। অ্যাবি তো স্কুলেও বেকিং করে না? আমি একবার কুকিজ বানিয়েছি। এক্ষুনি এটাকে দেব, এই দেখতো কত মিনিট দিতে হবে, দিয়ে বিস্কিট রেডি হয়ে যাবে। এই যে আমাদের বাড়ির সামনে ফ্রন্টিয়ারে চায়ের আড্ডা বসেছে, একটুখানি মেল্টেড বাটারের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার বিস্কিট গুলোর উপরে এই মিক্সটাকে ব্রাশ করে দিলেই একদম রেডি হয়ে যাবে বিস্কিট। এখনো আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি, তাই ভাবলাম একদম গরম গরম বিস্কিট কয়েকটা নিয়ে যাই। এখনও চা পর্ব চলছে আমাদের। অলমোস্ট দু সপ্তাহ আগে কিনে এনেছিলাম এই প্যাকেটটা বিস্কিটটা বানাবো বলে। অ্যাবিকে প্রায় দু সপ্তাহ ওয়েট করতে হলো ওর এই ফেভারিট বিস্কিটটা খাওয়ার জন্য। একটু বিকেলের দিকে যেই রোদটা পড়ে এসছে তখন ঠিক করলাম গাছগুলো যেগুলো সকালে কিনে নিয়ে এসেছি সেগুলো সব লাগিয়ে দিই। এই লাল শাকের বেডটা আর কদিন পরে তো লাল শাকগুলো সব তুলে ফেলতে হবে বড় হয়ে গেলে পরে, তার জন্য ভাবলাম এখানেই পুঁই শাক গাছগুলোকে লাগিয়ে দিই। আর ক্যান্টিলোপ গাছ যেটা এনেছি সেটা পাশের বেডটাতে লাগিয়ে দিলাম। আর লঙ্কা গাছগুলো ভাবছি সব টবেই লাগিয়ে দেবো, তাহলে না যখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়বে গাছগুলো তো তখন বাইরে রাখা যায় না, যদি গাছে লঙ্কা থাকে তাহলে সেগুলোকে ঘরের মধ্যে নিয়ে গিয়েও রাখতে পারবো। আজকে ডিনারের জন্য বানিয়েছি বড়ি দিয়ে একটা পাঁচমিশালি সবজি আর আলু দিয়ে চিকেনের ঝোল, কিন্তু বাড়ির আবহাওয়া একদমই ঠিক নেই, বাড়িতে টিভির রিমোট খুঁজে পাওয়া যাচ্ছে না। উইকেন্ডে বাবা ছেলে দুজনেরই হচ্ছে টিভি টাইম, কিন্তু রিমোট কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দুজনের মধ্যে মনে করার চেষ্টা চলছে লাস্ট কে লাস্ট উইকেন্ডে টিভি দেখেছিল, সেই তার মানে রিমোটটা রেখেছে। অনেকক্ষণ ধরেই মোটামুটি ঘণ্টাখানেক হতে চললো টিভির রিমোট ওপরতলা নিচতলা করে খুঁজেছে। আমিও একটু হেল্প করার চেষ্টা করেছি, তবে আমি তো টিভি দেখি না, তার জন্য আমি টিভির রিমোটটা কোথায় রেখেছি সেটা আর আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এখন চলছে দুজনে মিলে মোটামুটি কথাবার্তা চলছে, খোঁজাখুঁজি চলছে। ডিনারটা রেডি হয়ে গেছে, আমি বলেও দিয়েছি ডিনার রেডি হয়ে গেছে খেয়ে নাও, তারপরে আবার সবাই রিমোট খোঁজাখুঁজি শুরু করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।